শুভ সন্ধ্যা সবাইকে আমি আলিমুল করিম আজকে আমরা আইডি কনফিগারিং দেখব হাউ টু রাইট আ প্রোগ্রাম এর কনসেপ্ট দেখব প্রোগ্রামিং ফান্ডামেন্টালস ওয়ান ওয়ান এর কিছু লেয়ার দেব এবং কি কি কমপ্লিট করেছে সেটা দেখব কেই সেন্সিটিভিটি দেখব এর আগের দিন আমরা এখানে শেষ করেছিলাম আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আপনি যখন ডিফল্ট আইডিটা ইনস্টল করবেন অর্থাৎ কোড ব্লকসটা ইনস্টল করবেন এটা হয়তো বা আপনার কোডটা এরকম দেখাবে না সো আপনি যেটা প্রথমেই করবেন সেটা হচ্ছে যে কোডটা কপি করবেন কপি করে কপি করবেন কেন সেটা একটু পরে বলছি সেটা হচ্ছে যে ফার্স্ট চুজ ফন্ট অর্থাৎ আপনি সেটিংস থেকে এডিটরে এসে ফন্টসটা চেঞ্জ করবেন কনসোলাস আমি যেহেতু স্ক্রিন ক্যাশ করি আমার এখানে এইটিন দেওয়া আপনি চাইলে চোদ্দো বারো যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি রাখবেন দেন এখানে অ্যাব্রিবিয়েশানে আসবেন অ্যাব্রিবিয়েশান থেকে অ্যাড দিবেন আমার এখানে স্টার্ট নামে অলরেডি একটা ক্লস তৈরি করা আছে সো আমি স্টার্ট টু নামে করছি যে কোডটা কপি করলাম সেটা পেস্ট করে দেবেন ঠিক আছে এবার আমি ওকে দেই এবার এটা কেন করলাম সেটা হচ্ছে যে আমরা সাধারণত কোড ব্লক্সে যখন আমরা ফাইল নিউতে যাই আমরা অ্যাকচুয়ালি কোনো অপশন পাই না যেটা কিনা আমাদের অ্যাকচুয়ালি বয়লার প্লেটটা তৈরি করে দিবে অর্থাৎ ইনক্লুড টিনক্লুড এই জিনিসগুলো লি লিখে দিবে যেটা কিনা আমাদের প্রতি কোডেই লেখা লাগবে সো এখন যদি আমরা একটা এমটি ফাইলে যাই এবার যদি আমি লিখে স্টার টু টু এবং যদি কন্ট্রোল যে দেই দেখেন আমি যে জিনিসটা ওখানে কপি পেস্ট করেছিলাম সেটা এখানে চলে এসছে এখন যদি আমি এটাকে সেভ করি টু স্যাম্পল ডট সি এটা আমার কোডটা হয়ে গেল সো আমাদের একই জিনিস অ্যাকচুয়ালি বারবার আর লেখা লাগবে না আরেকটা জিনিস আপনি যদি কোড ব্লক্স ছাড়া অন্য কোনো আইডিতে কাজ করেন তাহলে আপনাকে আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা দেখবেন যে আপনার কোডটা এসে চলে যাচ্ছে স্ক্রিনটা এরকম যদি হয় যে আপনি ফার্স্ট প্রোগ্রামটা দেখেছেন বাট হ্যালো ওয়ার্ল্ড আপনার এসে চলে যাচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন না তাহলে যেটা করবেন যে আরেকটা ইনক্লুড অ্যাড করবেন কনিও ডট এইচ তারপর গেট সিএইচ নামে আরেকটা লাইন কোড অ্যাড করবেন ঠিক আছে করে আপনি যদি এবার রান করেন সেম আউটপুট দেখবেন বাট আপনার যদি অন্য কোনো আইডিই হয় আপনার যদি কোডটা এসে চলে যেতে থাকে কমন প্রম্পটে এবার চলে যাবে না এবার সেই জায়গাটায় স্থায়ী থাকবে সো আমাদের আইডিই কনফিগারিং হয়ে গেল এবার আমরা দেখব একটা প্রোগ্রাম রাইটিংয়ের স্টেপগুলো প্রথমে যেটা বলা হয় যে আপনি যদি একটা প্রোগ্রাম লিখতে চান আপনাকে ফার্স্ট প্রবলেমটা অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস বলতে যেটা বোঝা হয়েছে ওটাকে বিশ্লেষণ করতে হবে এবং বিশ্লেষণ মানে হচ্ছে যে জিনিসটাকে আপনার নিজের বোঝা যে আসলে প্রবলেম কি হচ্ছে এটাই আর কঠিন কিছু না এখন লেথসে আমাদের একটা বড় প্রবলেম দেওয়া হয়েছে লেটসে আমার একটা ট্রেন বানাতে হবে লেটসে তা এখন ট্রেন বানাতে চাইলে আপনি নিশ্চয়ই পুরো ট্রেনটাকে একবারে বানাবেন না আপনি যেটা করবেন যে একটা ট্রেনকে ছোটো ছোটো পার্টে যদি ভাগ করেন ট্রেনের আপনার চাকা থাকবে তারপর ইঞ্জিন থাকবে ইঞ্জিনের মধ্যে আবার অনেকগুলো পার্ট থাকবে তো সবগুলো জিনিসকে আপনি যদি ছোট ছোট পার্টে ভাগ করেন আপনি দেখবেন যে ওই ছোট একটা পার্ট এখন যদি আপনি পুরো ট্রেনের ইঞ্জিনের কথা ভাবেন হয়তো আপনি সলভ করতে পারবেন না আপনি ভয় পেয়ে যাবেন যে এত বড় প্রবলেম কীভাবে সলভ করব কিন্তু আপনি যদি ইঞ্জিনের মানে সব কিছু ছোটো ছোটো অনেক ছোটো ছোটো পিসে ভাগ করেন আপনি দেখবেন যে ইঞ্জিনের মধ্যে দেখা যাবে যে শেষে গিয়ে আপনাকে মানে তাপ শক্তি থেকে আপনাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে হবে এই ছোটো একটা প্রবলেম সো এই ছোটো একটা প্রবলেমের জন্য আপনি যদি সায়েন্সে সার্চ করেন অনেক ধরনের স্যাম্পল এক্সাম্পল আছে সেগুলো থেকে আপনি ইউজ করে ওই ওই প্রবলেমটাকে ওভারকাম করলেন সো এভাবে অ্যাকচুয়ালি যেটা হবে যে আপনি যখন বড় একটা প্রবলেম যদি আপনাকে দেওয়া হয় যে অমুক জিনিস প্রিন্ট করো আপনি প্রথমেই ভয় না পেয়ে ওই প্রবলেমটাকে ছোট ছোটো প্যাটার্নে ভাগ করার চেষ্টা করবেন এটাই এখানে দেখা হয়েছে যে প্রবলেম একটা বড় একটা প্রবলেম সেটাকে আমি ছোট ছোট পিসে ভাগ করলাম দেন আমি ওই জিনিসটাকে ওই ছোট ছোটো পিসগুলোকে সলিউশন করব দেন আলটিমেটলি আমি দেখব যে আমি আমার টোটাল সলিউশন পেয়ে গেছি সো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনফেয়ার তারপর আপনি যেটা করবেন যে আপনি আপনার অ্যানালাইজিং করলেন অ্যানালাইজিংয়ের পরে যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যালগোরিম অ্যালগোরিদমের কথা ভাবার কথা বলা হয় অথবা অ্যালগোরিদম লেখার কথা বলা হয় অ্যাকচুয়ালি যখন আপনি একটু ডিপতে চলে যাবেন তখন হয়তোবা এতগুলো স্টেপ আপনাকে ফলো করতে হবে না বাট প্রথম দিকে অ্যাকচুয়ালি অ্যালগোরিদমের কথা একটু ভাবতে হয় সো অ্যালগোরিদম বলতে আমি আবার একটা গাড়ির এক্সাম্পল দিয়ে বুঝাই লেটসে আপনি একটা খুব পাওয়ারফুল একটা গাড়ি তৈরি করতে চান অ্যাজ আ ডিজাইনার মানে গাড়ির ডিজাইনার যেটা বলে যে আপনি বা কোনো কিছু ডিজাইনার বা সিস্টেম ডিজাইনার যে জিনিসটা করে সেটা হচ্ছে যে সেটার একটা ব্লু তৈরি করে যে কোথায় অ্যাকচুয়ালি কোন জিনিসটা বসবে বা কতটুক লেনতে হবে বা ওইটার ইঞ্জিনটা কতটুক পাওয়ারফুল হবে বা এরকম জিনিস যে জিনিসগুলো যে কোথায় বসবে এই জিনিসগুলোর থিওরি দেয় হচ্ছে ডিজাইনার বা আপনি যখন অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা ডিজাইন করেন তা এখন ব্যাপার হচ্ছে যে যে সিস্টেমে কোড লিখবে সে অ্যাকচুয়ালি আপনার অ্যালগোরিদমটা দেখে বা আপনার সিস্টেম ডিজাইনের ব্লু প্রিন্টটা দেখে বা গাড়িতে কতটুকু ইঞ্জিন বসবে সেটার থিওরিটা দেখে সে যা সেটা ইমপ্লিমেন্ট করবে সো অনেকেই ফার্স্টে মনে করে যে কোড লেখা খুব কঠিন একটা কাজ আসলে তা না কোড আসলে অনেক পরে আসে এবং অ্যালগোরিদমটা হচ্ছে মেইন পার্ট একটা প্রোগ্রামের আপনি যখনই ব্লু প্রিন্টটা পেয়ে যাবেন তারপর যে কেউ আসলে কোড লিখতে পারে কোড লেখা আসলে কঠিন কোনো ব্যাপার না দেন আপনি যে অ্যালগোরিদমটা তৈরি করছেন সেটার একটা ফ্লোচার্ট তৈরি করা হয় তা চার্টগুলো অ্যাকচুয়ালি এইভাবে তৈরি করা হয় কোনো কন্ডিশন ব্লক থাকলে সেটাকে অ্যাকচুয়ালি এরকম ডায়মন্ড সাইন দিয়ে বোঝানো হয় তার মধ্যে যদি হ্যান অথবা না দুইটা কনসেপ্ট থাকতে পারে হ্যাঁ হলে কোন ডিরেকশানে যাবে নো হলে কোন ডিরেকশানে যাবে এভাবে আসলে সাধারণত ফ্লোচার্ট করা হয় বেসড অন আপনার অ্যালগোরিদম আপনি যে অ্যালগোরিদমটা ডিজাইন করেছেন এখন ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি প্রফেশনালি এটা অ্যাকচুয়ালি করি না বাট নিউবিদের জন্য ফ্লোচার্টটা একটু বেশি হেল্পফুল হয় এবং ওটা আমরা করব কন্ডিশন পার্টে এবং তারপর আসে হচ্ছে যে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন অথবা কোড রাইটিং সো কোড রাইটিংটা অ্যাকচুয়ালি মেইন পার্ট না মেইন পার্ট হচ্ছে যে আপনার সিস্টেম বিল্ডিং বা হচ্ছে যে অ্যালগোরিদম রাইটিং সো অ্যালগোরিদম আপনি কীভাবে কোন ইঞ্জিনটা বসাবেন এই থিওরিগুলো যখন আপনার কাছে থাকবে গাড়ির তারপর যে কেউ এখন যদি আপনি কোনো মেকারকে দিয়ে দেন গাড়ি যে ইঞ্জিন ইঞ্জিন বসায় যে মেকার সে আসলে ওটা দেখে দেখে ইঞ্জিন ইঞ্জিন বসায় গাড়ি ফিট করে ফেলতে পারে ঠিক কোড লেখাটাও এরকম আপনাকে যে অ্যালগোরিদমটা দিবে ওই অ্যালগোরিদম অনুযায়ী আপনি জাস্ট কোডটা লিখবেন এই ধরনের কোড আমরা এখনও দেখে নাই বাট জাস্ট একটা এক্সাম্পল এটা হচ্ছে কোড সো কোডকে অনেকে মনে করে যে আসলে অনেক হার্ড পার্ট বাট আসলে না অ্যালগোরিদমটা মেইন পার্ট আমি এর আগেও বলেছি আরেকবার বললাম এবং তারপর আসে হচ্ছে ডিবাগিং আপনি যেই কোডটাই লিখেন কোডের মধ্যে অবশ্যই ভুল থাকবে এটা আমরা সবসময় ধরে নিই এই জন্য কোড প্রোগ্রাম লেখার আরেকটা পার্ট হচ্ছে ডিবাগিং সো আপনি কোডের মধ্যে যে ভুলগুলো করবেন ওটাকে বলা হচ্ছে বাঘ কনসেপ্টটা আসছে হচ্ছে যে প্রথম যখন কম্পিউটারটা ছিল সেটা ছিল অনেক বড় বিশাল সো কম্পিউটারটা কোনো এক কারণে রান করতেছিল না সো যে ফার্স্ট আর কি মানে প্রবলেমটা খুঁজে বের করে সে দেখে যে ওই কম্পিউটারটির ভিতরে এক জায়গায় একটা পোকা বসে আছে আর কি এটার জন্য আর কি কম্পিউটারটা ঠিক মতন রান করতেছে না সো ওইখান থেকে আর কি ওই জিনিসটা সলভ করা হয় বাঘটা সরাই ফেলা হয় তা ওখান থেকেই আর কি কম্পিউটারে বা কোনো প্রোগ্রামিং কোনো ত্রুটি থাকলে সেটাকে বলে বাঘ ওই বাঘটা আপনি যে খুঁজে বের করবেন আপনার প্রোগ্রামে যে বাঘ থাকবে সেটাকে যে খুঁজে বের করবেন সলিউশন করবেন এটাকেই বলে ডিবাগিং সো অলওয়েজ আপনি যে কোডটা লিখেন এটা অলওয়েজ হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে না এটা আমরা ফার্স্টেই ধরে নেই এবং এটার পরের স্টেপ হচ্ছে ডিবাগিং সো আপনি কেউ যদি আপনাকে বলে আপনি কোড লিখছেন ফার্স্টে কেন ভুল হলো সো এটা কোনো প্রবলেম না এটা হতেই পারে এটা হতেই পারে এবং আমরা ধরে নেই যে ভুল হবে এবং সেটা আপনি সলিউশন করবেন ডিবাগিং পার্টে দেন আসে হচ্ছে টেস্টিং পার্ট সো টেস্টিং বলতে কী বোঝায় আপনি আপনার কম্পিউটারে হয়তো বা জিনিসটা রান করছেন ডেভেলপমেন্ট মেশিনে বাট প্রোডাকশান মেশিনে বা প্রোডাকশান এনভায়রনমেন্টে যেখানে ক্লায়েন্ট মেশিন সেটাতে আসলে জিনিসটা ডিফারেন্ট বিহেভ করতে পারে লেটসে আমি একটা মোবাইল দিয়ে সফটওয়্যার তৈরি করলাম ওই মোবাইল আমি যখন সফটওয়্যারটা সবাইকে দিয়ে দিচ্ছি এক একজনের মোবাইলে সফটওয়্যারটা ডিফারেন্ট বিহেভ করছে করছে এখন ওটার উপরে বেস করে আমি আরও কিছু অ্যাপ্রোচ গ্রহণ করব ওই জিনিসটাকেই বলে অ্যাকচুয়ালি টেস্টিং যে আমি টেস্ট করতেছি যে কোন সিনারিওতে জিনিসটা কি বিহেভ করে টেস্টিংয়ের অনেকগুলো পার্ট আছে এখন টেস্টিং ইউনিট টেস্টিং হতে পারে যেটা বলে যে কোড দিয়ে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে টেস্ট করা অথবা হোল সিস্টেম অ্যাজ আ হোল হতে পারে মানে পুরো সিস্টেমটাকে একবারে টেস্টিং হতে পারে তারপর আছে হচ্ছে বক্স টেস্টিং মানে যে আপনার কোড বা কোনো কিছুই ধরতে পারে না সে জাস্ট উপরে খালি বাটন প্রেস ট্রেস করে টেস্ট করবে সেটাকে বলে বক্স টেস্টিং তারপর আছে ইউএক্সের টেস্টিং আছে যেমন কি ধরেন এবি টেস্টিং যে আমি এ দুইটা গ্রুপের মধ্যে ইউজার ভাগ করে দিলাম আমার একটা প্রোগ্রাম নিয়ে এখন দুই ধরনের গ্রুপের ইউজার দুই ধরনের আমাকে রিভিউ দেবে সেটার উপরে বেস করে আমি আমার অ্যাপ্লিকেশনে চেঞ্জ করবো সো অ্যাপ টেস্টিং অ্যাকচুয়ালি অনেক ধরনের হতে পারে সো এই কোটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রাম লেখার পার্ট এই কোটাকে মিলেই অ্যাকচুয়ালি কম্বাইন একটা প্রোডাক্ট হয় অথবা কম্বাইন একটা প্রোগ্রাম হয় এখন ব্যাপার হচ্ছে যে আমরা প্রফেশনাল লেভেলে ফ্লোচার্ট করি না বাট আমরা যখন কন্ডিশনাল দেখব তখন এখানে আমরা কিছু ফ্লোচার্ট দিয়ে দেখব যেগুলো আপনাদের জন্য ইজি হবে সো এখন আমরা একটু ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিংয়ের লেয়ারগুলো দেখব যেগুলো আমি মনে করি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি সিমিলার এবং আমরা সিনট্যাক্সটিক সুগার নিয়ে কথা বলবো যে কোথায় জিনিসগুলো একটু একটু ডিফার করে ওই জিনিসগুলো একটু বলে দেবো যাতে আপনি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারেন তবে এই লেসনে আমরা কেই সেন্সিটিভিটি নিয়ে কথা বলবো আমরা ব্র্যাকেটস নিয়ে অলরেডি কথা বলেছি দেন ভেরিয়েবলস দেন ডেটা টাইপস দেন কন্ডিশনস ফাংশনস লুপস স্কোপস নেস্টিং ডেটা টাইপস ইন ডেপথ সো এখানে আমরা যে ডেটা টাইপ নিয়ে কথা বলব ওটা হচ্ছে খুব লাইট এবং এখানে আমরা খুব মানে ডেপথ কথা বলবো দেন কমেন্টস দ্যাটস এ সো ফার্স্টলি আসি হচ্ছে কেস সেন্সিটিভিটি আপনি যখনই কোনো প্রোগ্রামিং করতে যান তখনই এই কনসেপ্টটা খুব বারবার শুনবেন যে কেইস সেন্সিটিভিটি এটা কেস সেন্সিটিভ এটা কেস সেন্সিটিভ না নন কেস সেন্সিটিভ এই টাইপের কথা তো কেস সেন্সিটিভ বলতে যেটা বুঝায় ল্যাটস আমি হ্যালো অনেকভাবে লিখলাম এখন যখন যেটা কেস সেন্সিটিভ হয় তখন হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ম্যাচ করতে হয় ক্যারেক্টার বলতে হচ্ছে আলফাবেট আপনি বলতে পারেন লেটসে এইচ এইচের সাথে এই এইচ এর ফার্স্টে আমি কম্পেয়ার করলাম ম্যাচ করেছে এখন পরের বার আমি কি করব এই এর সাথে ওই ই কম্পেয়ার করবো দুটার ম্যাচ করেনি এটা বড় হাতের এটা ছোট হাতের সো যদি কেস সেন্সিটিভ টেস্ট হয় তাহলে এই দুইটা হচ্ছে কেস সেন্সিটিভ টেস্টে ফেল করবে সো আমি বলতে পারি দুইটা ইকুয়াল না এবং কোনোটা ইকুয়াল না বাট যদি কোনো ক্ষেত্রে বলা হয় যে নন কেস সেন্সিটিভ তখন বোঝায় যে আমি যেভাবেই হ্যালো লিখি সবগুলো জিনিসই অ্যাকচুয়ালি ইকুয়াল এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্পেস এবং নিউ লাইন আপনি ইন্টার দেন যতবারই বা যতবার স্পেস দেন এটা আসলে কোনো ম্যাটার করে না সো আপনি যতবার ইচ্ছে দিতে পারেন সো প্রথম যখন আমি প্রোগ্রামিং শিখতে যাই এটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে যখন একজন স্পেস দিচ্ছে ওখানেই কি স্পেসটা দিতে হবে নাকি বাট এরকম কোনো কথা নাই আপনি যত ইচ্ছা তত স্পেস দিতে পারেন যত ইচ্ছা তত ইন্টার দিতে পারেন আপনার প্রোগ্রাম কোনো মাইন্ড করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কোডটা ঠিক রাখেন আর কি ঠিক আছে সো স্পেস আর নিউ লাইন কোনো ম্যাটার করে না ইট সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে এবং যেটা কিনা না আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন দুই সেকেন্ডও লাগবে না এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি আমাদেরকে আপনারা রিচ করতে পারেন এ ভি ডট কম স্ল্যাশ ডেভেলপার্স অর্গানিজম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে এর জন্য সরি বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন থ্যাংক ইউ